হ্যালো ফ্রেন্ডস, সবাইকে সুস্বাগত জানিয়ে নতুন একটি টেকনোলজির ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আমি রণজিৎ সরকার। আপনাদের সামনে যে টেকনোলজির ভিডিওটি নিয়ে উপস্থিত হলাম, এটি সিলিং ফ্যান ওয়েল্ডিং মেশিন ডাইস। এইটি ক্লিপ অ্যাডজাস্টমেন্ট পেপার মাস্টার ডাইস। অনেকেই কমেন্টস বক্সে কমেন্টস করেছেন এই ডাইসের মাপ জানার জন্য। এই ডাইসটি কোথায় কত ইঞ্চি মাপ আছে এটি বুঝিয়ে দিয়ে একটি ভিডিও তৈরি করে আপলোড করার জন্য নতুন শিক্ষার্থী বন্ধুদের আবেদনের জন্য আজকের এই ভিডিওটি আপলোড করা হচ্ছে। এই ডাইসের দুটি পার্ট স্টার্টিং কয়েল বাইন্ডিংয়ের জন্য তৈরি করে নেওয়া হয়েছে। একটি লক তৈরি করে ডাইসের এখানে দুটি বোল্ট দিয়ে ফিটিং করে নেওয়া হয়েছে। এই লকটি কয়েল বাইন্ডিংয়ের সময় স্লটের মধ্যে ঠিক এইভাবে ভিড়ে থাকবে, ঠিক এইভাবে। এখানে একটি সূক্ষ্মভাবে নাট বোল্ট ফিটিং করে নেওয়া হয়েছে। এখানে যখন ডাইসের ঘোড়া ফিটিং করা হবে, ঠিক এই ডাইসের ঘোড়াটি ওই বোল্টের উপর বসে থাকবে। কয়েল বাইন্ডিংয়ের সময় এই ঘোড়াতে চাপ পড়লে নিচ দিকে আর হেলে যাবে না। এই দুটি পার্ট স্টার্টিং কয়েলের জন্য তৈরি করা হয়েছে, আর এই দুটি পার্ট রানিং কয়েলের জন্য তৈরি করে নেওয়া হয়েছে। এই ডাইসের দুটি পার্ট কোরের সঙ্গে ঠিক এভাবে ভিড়ে যাবে। দুটি পার্ট দুই সাইডে এভাবে থাকবে, বোল্ট টাইট করলে এখানে আটকে থাকবে। ডাইসের এই অংশটি ঠিক এরকম পাতি কেটে তৈরি করে নেওয়া হয়েছে। এই ভিডিওতে ডাইস তৈরি করে দেখানো হচ্ছে না, ডাইসের মাপজোক বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং ডাইস ফিটিং করে দেখানো হচ্ছে। ডাইসের এই অংশটি তৈরি করা হয়েছে ঠিক এইরকম প্লেন ছিট কেটে। এই প্লেন ছিট কেটেই এই অংশটি তৈরি করে নেওয়া হয়েছে। এর মধ্যে দুইটি পার্ট রয়েছে, ঠিক এরকম এই অংশতে দুই সাইডে দুইটি বিট তৈরি করে নেওয়া হয়েছে। কেন তৈরি করে নেওয়া হয়েছে এটি বুঝিয়ে দেওয়া হচ্ছে। এই ডাইসের এই পার্টের বা এই অংশের দুই সাইডে যে দুটি বিট করা হয়েছে, এর মিডিলে ডাইসের এই পার্টটি এখানে ঠিক এইভাবে ভিড়ে যাবে। যখন কোরের স্লটের সঙ্গে এই ডাইসটি অ্যাডজাস্ট করবেন, সামনে পিছে টেনে নিতে পারবেন। এখানে ক্রস বা টাল বা অ্যাঙ্গেল আর হতে পারবে না। ঠিক এজন্য এই দুই সাইডে এই বিট তৈরি করে নেওয়া হয়েছে। ডাইসের এই দুটি পার্ট ঠিক এইভাবে দুইটিকে একত্রিত করে দুই সাইডে দুটি বোল্ট দিয়ে ফিটিং করে নিতে হবে। এখানে একটি বোল্ট, এর বিপরীত সাইডে এখানে আরেকটি বোল্ট, এই দুটি বোল্ট দিয়ে এটিকে ফিটিং করে নেওয়া হচ্ছে। দুই সাইডে দুটি বোল্ট ফিটিং করা হয়েছে, এখন টাইট করে নেওয়া হচ্ছে। এই ডাইসটি উপরের মাপ, এখানকার দৈর্ঘ্য আছে 4.5 ইঞ্চি, প্রস্থ আছে 9 সুদ, মানে 1 ইঞ্চি 1 সুদ বা 29 mm। আর এখানে আছে 16 ইঞ্চি, 1 ইঞ্চি 2 সুদ। এইটির মাপ ওই ভাঁজ থেকে এখান থেকে এই পর্যন্ত ফুল 3 ইঞ্চি, আর এখান থেকে এখানকার মাপ 2.5 ইঞ্চি। এখান থেকে এখানকার মাপ 1 ইঞ্চি 2 সুদ বা 16 ইঞ্চি। ঠিক এরকম দুটি পার্ট তৈরি করে নেওয়া হয়েছে এই দুইটি স্টার্টিং কয়েল বাইন্ডিংয়ের জন্য। এই ডাইসের ঘোড়া দুইটি ঠিক এইরকম স্টিলের পাইপ কেটে তৈরি করে নেওয়া হয়েছে। এই অংশটি ঠিক এরকম দুইটি লাগবে, একটি স্টার্টিংয়ের জন্য, একটি রানিংয়ের জন্য। স্টার্টিং কয়েলে বুঝিয়ে দেওয়া হলো একই ফর্মুলায় এটিও হয়েছে, এজন্য এটিকে আর পৃথক করে বোঝানোর দরকার নেই। রানিং কয়েল বাইন্ডিংয়ের জন্য এই দুইটি অংশ তৈরি করা হয়েছে, এই দুইটি বুঝিয়ে দেবার প্রয়োজন আছে, কারণ এটির মাপজোক আলাদা হবে।
এখান থেকে এখানকার মাপ আছে 2.5 ইঞ্চি। স্টার্টিং কয়েলের জন্য এখানকার যা মাপ দেওয়া হয়েছিল, রানিং কয়েলের জন্য এখানকার মাপ তার চেয়ে 1/2 ইঞ্চি কম দেওয়া হয়েছে। যেহেতু স্টার্টিং কয়েল বাইন্ডিং করতে ডাইস অনেক সামনের দিকে থাকে, আর রানিং কয়েল বাইন্ডিং করার সময় এই ডাইসটি 1/2 ইঞ্চি পিছন দিকে, যার জন্য স্টার্টিং ডাইসের থেকে রানিংয়ের ডাইস এখান থেকে এখানকার দৈর্ঘ্যর মাপ 1/2 ইঞ্চি কম করা হয়েছে। আর এখান থেকে এখানকার মাপ আছে 2.5 ইঞ্চি, আর এখানকার মাপ 6 ইঞ্চি বা 9 ইঞ্চি। এটি ছোট বড় হলে সমস্যা নাই, তবে এখান থেকে এখানকার মাপ, এখান থেকে এখানকার মাপ, এটা অ্যাকুরেট হতে হবে। যদি এখান থেকে এটা ছোট হয় তাহলে এই ঘোড়া যখন ফিটিং করা হবে এখান থেকে যে একটা ক্রস, কতখানি ক্রস হলে তারটা সঠিকভাবে নামবে এর উপর দিয়ে তার এসে পিছলে খেতে নামতে হবে। যদি এই জায়গাটা ছোট করা হয় তাহলে এই ডাইসের মাথা এই রকম হবে, তার মানে ক্রস কমে যাবে, তখন তার সঠিকভাবে নামবে না। তবে এখানকার আরেকটি মাপ আছে, যদি এখান থেকে এখানে 2.5 ইঞ্চি করা হয় এখান থেকে এটি 2.5 ইঞ্চি, তাহলে আর সমস্যা নেই। এটি মাপ দেখানো হলো রানিং কয়েলের জন্য। রানিং এর জন্য এখান থেকে এখানকার মাপ আছে 3 ইঞ্চি, ঠিক এখান থেকে এখানকার মাপ ফুল 2.5 ইঞ্চি। ফুল 2.5 ইঞ্চি দিলে এখানকার ক্রস যেটা হবার দরকার ঠিক অ্যাকুরেট হবে, তাহলে কোনো সমস্যা হবে না। তবে এখানে যদি 2 ইঞ্চি করা হয় তাহলে হবে না, তার নামবে না, পিছলে নামবে না, অনেক কিছু হবে, অনেক সময় তার এখানে এই মাথায় আটকে যাবে। যার জন্য এই ডাইসগুলো তৈরি করতে গেলে এখান থেকে এখানে যে মাপ দেওয়া হবে এই মাপের উপর এখান থেকে এখানকার এই মাপটা কন্ট্রোল করতে হবে। তবে এখান থেকে যদি এটি 3 ইঞ্চি দেওয়া হয় তাহলে এখান থেকে এটি 2.5 ইঞ্চি দিলে চলবে, তবে 2-100 বেশি করা যাবে না, কম করা যাবে না। এবার ডাইসটি ফিটিং করে দেখানো হচ্ছে, মানে এই ডাইসটি ক্লিপ সিস্টেম, যার জন্য এটিকে ক্লিপ ডাইস বলা হচ্ছে। পেপার মাস্টার ডাইস, ক্লিপ অ্যাডজাস্টমেন্ট পেপার মাস্টার ডাইস। এই ডাইসটিকে কেন পেপার ডাইস বলা হচ্ছে? এই ডাইসটিতে 12-12, 14-14, 16-16 এই 3 রকম স্টেটার কয়েল বাইন্ডিং করতে পারবেন। এটিকে অ্যাডজাস্টমেন্ট করবে পেপারে, এ কারণেই এটিকে পেপার অ্যাডজাস্টমেন্ট মাস্টার ডাইস বলা হচ্ছে। ক্লিপ শব্দটি কেন ব্যবহার করা হচ্ছে? যেমন একটি ব্যাটারি ক্লিপ, ব্যাটারিকে ক্লিপের মাধ্যমে সুন্দরভাবে এইভাবে ধরে থাকতে পারে, ঠিক এই ডাইসটিও স্ট্যাটর বা কোর ঠিক ওই ক্লিপের মতো ধরে থাকবে, এ কারণে এইটিকে ক্লিপ অ্যাডজাস্টমেন্ট পেপার মাস্টার ডাইস বলা হচ্ছে। যেহেতু এই ডাইসটিকে পেপার ডাইস বলা হচ্ছে, তাই ঠিক এরকম একটি পেপার কেটে নিতে হবে। এটি কয়েল বাইন্ডিং 7 নম্বর পেপার, এই পেপারটি এভাবে কেটে নিয়ে ডাইসের সঙ্গে ফিটিং করে নিতে হবে। ঠিক এভাবে ডাইসের এই অংশটির সঙ্গে এই পেপারটি একটি বোল্ট দিয়ে ফিটিং করে নেব। পিছনে একটি চাকতি দিয়ে দেব,
এখানে একটি বোল্ট দিয়ে নিব, এই দিয়ে নিলাম। এবারে হচ্ছে ডাইসের আরেকটি পার্ট নিলাম, এবারে এখানে আরেকটি চাকতি বসার দিয়ে নিলাম, এখানে আবার এই বোল্ট দিয়ে নিলাম। এখন এই ডাইসটি যখন করে স্লটের সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে, এই যে মিডিলে একটা বোল্ট হবে, এই বোল্ট ঢিল দিয়ে এদিকে টেনে নিতে হবে, এই বোল্ট ঢিল দিয়ে এদিকে টেনে নিতে হবে, যাতে এটি মিডিলে হয়। যার জন্য এখানে একটি প্রমাণ, এই বোল্ট আছে, বোল্টের দুই সাইডে সমান করে টেনে নিলে হবে। আবার এখানে আরেকটি বিষয় আছে, এই যে এখান থেকে এখানকার দূরত্ব, এখান থেকে এখানকার দূরত্ব, এটি অ্যাকুরেট করলেই দুই দিকে সমান হবে। তবে 18-20, 19-20 সমস্যা নেই, তারপরেও যেন সঠিকভাবে ফিটিং করে নেওয়া হয় এই দিকে লক্ষ্য রাখতে হবে। সঙ্গে অ্যাডজাস্ট হয়েছে, এবার আমি বোল্টটা টাইট করে নিলাম। এই টাইট হয়ে গেল, এখানে আরেকটি বোল্ট দেব, ঠিক এইটি, ঠিক এইটি এখানে ফিটিং হবে। যেহেতু এটা ক্লিপ সিস্টেম ডাইস, ক্লিপ অ্যাডজাস্টমেন্ট পেপার মাস্টার ডাইস, ক্লিপ দু প্রকারের হয়, একটি স্প্রিংয়ের মাধ্যমে ধরে থাকবে আর এটি বোল্টের মাধ্যমে ধরে থাকবে। এই যে এই বোল্টটি টাইট দেখো, দেখেন মাথা চেপে যাচ্ছে, আবার লুজ দিলে ওটি মেলে যাচ্ছে। ঠিক এই বোল্ট টাইট দিলে এই ডাইসটি কোরকে চেপে ধরে থাকবে। এখন এই ডাইসের ঘোড়া ফিটিং করে নেব। এই ডাইসটি কমপ্লিট হয়েছে, এখন এটি কোরের সঙ্গে ফিটিং করলেই হবে। তাহলে এটি স্টার্টিং কয়েলের ডাইস কমপ্লিট হয়েছে, এবার রানিং কয়েলের জন্য ডাইস কমপ্লিট করবে। ঠিক একই প্রসেসে এটিএম ফিটিং করে নিচ্ছি। দুটি ডাইস ফিটিং করা কমপ্লিট হয়েছে, একটি ফিটিং করে দেখানো হলো আর একটি ফিটিং করে দেখানো হয়নি। এই ডাইসটি রানিং কয়েলের জন্য আর এই ডাইসটি স্টার্টিং কয়েলের জন্য। এই ডাইসগুলো 12 mm স্ট্যাটার থেকে শুরু করে যত mm স্ট্যাটার হয় প্রত্যেকটি স্ট্যাটার বা করে এই ডাইসগুলো অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। এবার এই ডাইস দুটি কোরের সঙ্গে ফিটিং করে দেখানো হচ্ছে। এই ডাইসটি স্টার্টিং কয়েলের জন্য তৈরি করা হয়েছে। এই ডাইসটি কোরের সঙ্গে ফিটিং করা হয়েছে, এটি আর একটুকু নড়চড়া করবে না। এবার রানিং কয়েলের জন্য রানিং স্লটে এই ডাইসটি ফিটিং করা হচ্ছে। স্টার্টিং কয়েল মানে প্রাইমারি সাইড, রানিং কয়েল মানে সেকেন্ডারি সাইড। কোরের বা স্ট্যাটারের স্লটের সঙ্গে রানিং ডাইস বা স্টার্টিং ডাইস ফিটিং করা হয়েছে। ঠিক কয়েল বাইন্ডিংয়ের সময় এইভাবে ফিটিং করে নিতে হবে। এই চিলিং ফ্যান ওয়েল্ডিং মেশিনটি একেবারে সহজ ফর্মুলার মেশিন।
অনেকে এই ধরনের মেশিনগুলো তৈরি করার ইচ্ছুক, কিন্তু তাদের মেন সমস্যা হয়ে যায় ডাইস তৈরি। যেহেতু এই ডাইসগুলো কোরের সঙ্গে সেটিং হবে, এর জন্য অল্প পরিশ্রমেই মেশিনগুলো তৈরি করে নিতে পারবেন। এখন সরাসরি হাত দিয়েও যদি তার এইভাবে ঘুরিয়ে পেঁচান তাহলেও কয়েল করতে পারবেন। যে কোনো সহজ ফর্মাল মেশিন তৈরি করেও এভাবে কয়েল বাইনিং করতে পারবেন। এখন এই ডাইসগুলো কোরের সঙ্গে বা স্ট্যাটারের সঙ্গে কীভাবে ফিটিং করা হয়েছে বা কীভাবে ফিটিং হয়ে আছে জুম করে দেখানো হচ্ছে। আরেকটি বিষয় এখানে লক্ষ্য করতে হবে, এই যে স্লটের যে পেপার আছে, এই পেপারের ওপর ডাইসের যে পেপার আছে এই পেপারটি সামান্য একটু তুলে দিতে হবে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা অনেকেই এই ডাইসের মাপজোক জানার জন্য ভিডিও আপলোড করতে বলেছিলেন। আজকে এই ডাইসের সম্পূর্ণ মাপজোক তুলে ধরেই এই ভিডিওটি তৈরি করা হয়েছে। তবে এই ভিডিওটি তৈরি করতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কেননা এরকমের টেকনোলজির ভিডিওগুলো তৈরি করতে গেলে অনেক রকম ভুল ত্রুটি হতে পারে। নিকটে বা দূর দূরান্ত থেকে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। এর পাশাপাশি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও সমাপ্তি করলাম।